বিশ্বাস ছিল একদিন না একদিন সুযোগ আসবে, লঙ্কান প্রিমিয়ার লিগে খুলে দিয়েছে ফ্র্যাঞ্চাইজি লিগে দেশের বাইরে খেলার সেই সুযোগ। শ্রীলঙ্কা যাওয়ার আগে এমন রোমাঞ্চের কথাই জানালেন পেসার শরীফুল ইসলাম। দ্বীপ দেশটিতে খেলার অভিজ্ঞতা কাজে লাগাতে চান এশিয়ান কাপের ম্যাচে, যেখানে বিদেশি লিগে তাসকিন আহমেদের বিধ্বংসী বোলিং অনুপ্রেরণা হয়ে আছে দেশের বাইরে প্রথমবার লিগ খেলতে যাওয়া এই পেসারের কাছে। সাদা গাড়িতে চড়ে বিমানবন্দরে এলেন শরীফুল ইসলাম। গাড়ির রঙের মতোই সহজ সরল একজন মানুষ, তবে 22 গজের সবুজ গালিচায় নামলেই বদলে যান গতি আর ক্ষিপ্রতায়, শরীফ যেন হয়ে যান অন্য কেউ। এই যেমন আফগানিস্তানের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে নেমেই ধসিয়ে দিয়েছিলেন এই পেসার, সাফল্যের পুরস্কারও পেয়েছেন, ডাক পেয়েছেন লঙ্কান প্রিমিয়ার লিগে খেলার। যুব বিশ্বকাপ জয়ী শরীফুল তাই তো নতুন শুরুর অপেক্ষায়। আশা ছিল যে হয়তো একদিন একদিন খেলবো, সবার জন্য প্রথমবারের যে কোনো লিগে এক্সাইটেড থাকি, তো আমিও ওরকম আর কি একটু হলেও এক্সাইটেড আছি। একটা সময় সাকিব আল হাসানি ছিলেন বিদেশি লিগে সবেদন নীলমণি, সময়ের সাথে ছবিটা বদলাচ্ছে। বল হাতে জিম আফ্রো টি টেন লিগে রীতিমতো ত্রাস তাসকিন আহমেদ, লঙ্কান লিগেও সুযোগ পেয়েছেন তাহিদ হৃদয় সহ চারজন। যখন নিজের দেশের প্লেয়ার অন্য কোনো লিগে যায় ভালো খেলে, তো সবার কাছে ওটা ভালো লাগে। আমার কাছে যেমন আপনাদের কাছে ভালো লাগার কথা, হয়তো ফ্রান্সাইজি লিগে একটা থেকে সব কিছু বেশিরভাগ প্লেয়ারই যায় এক্সপিরিয়েন্স একটা গ্যাদার করার, তো আমি চেষ্টা করবো ওই এক্সপিরিয়েন্সটা আমার ভিতরে আনার জন্য। এশিয়া কাপের প্রথম ম্যাচ শ্রীলঙ্কার বিপক্ষে ওই ক্যান্ডিডেই, তাই তো শরীফুলের সামনে সুযোগ থাকছে কন্ডিশন চিনে অভিজ্ঞতা কাজে লাগানোর। উইকেট আর কন্ডিশনের সাথে একটা অ্যাডজাস্ট হলে হয়তো বা ভালো একটা কিছু ধারণা করা যাবে। রোববার রাত 8টায় কলম্বো স্ট্রাইকার্সের হয়ে মাঠে নামার কথা শরীফুলের, একাদশে সুযোগ পেলে দেশের বাইরে ফ্র্যাঞ্চাইজি লিগে ডেবু হয়ে যাবে এই পেসারের। তাহমিদ, জমুনা স্পোর্টস, ঢাকা।